হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা মর্নিং ওয়াকে এসেছি। পার্কের এই ছোট জলাশয়ে দেখেছেন কত বড় বড় মাছ জলের উপরে ভাসছে। সামনে রাস্তাতে একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে আর তাকে ঘিরে সবাই ফটো তুলতে ব্যস্ত। আমিও ময়ূরের একদমই কাছে চলে এসেছি। ময়ূর সামনে সামনে যাচ্ছে আর আমি ময়ূরের পেছন পেছন যাচ্ছি। এই জায়গাটা দেখুন, কত ময়ূর একসাথে লাইন ধরে বসে আছে। আজকে রাতে প্রচুর হাওয়া বইছিল, তাই আমি ভাবছি এই আম গাছগুলোর নিচে অনেক আম পড়ে থাকতে পারে। চলুন একটু খুঁজে দেখি। এই যে একটু খুঁজতেই একটা অনেক বড় আম পেয়ে গেছি। এই আমটা ব্যাগে ভরে নিলাম। আর সামনে আরও আম গাছ আছে, চলুন সেখানে গিয়ে দেখি আরও আম পাই কি না। এখানেও আরেকটা আম পেয়ে গেলাম, এই আমটাও অনেক বড়। আজ রাতে প্রচুর হাওয়া বইছিল, তাই অনেক আম ঝরে নষ্ট হয়ে গেছে। দেখুন রাস্তায় কত আম পড়ে আছে। সামনে আরেকটা ছোট আম গাছ আছে, সেখানে গিয়ে একটু আম খুঁজে আসি, দেখি পাই কি না। অনেকগুলো আম পেয়েছি, আর তার সাথে আজকেও আমরা নিম পাতা পেয়েছি। আমরা 10 নম্বর গেটের কাছে চলে এসেছি। এখানে ফলের দোকান থেকে একটু আঙুর নিয়ে নিই। আঙুর কিনে আমরা এখন চলে এসেছি ডাবের দোকানে, ডাবের জল খেতে। ডাবের জল খাওয়া তো হয়ে গেল, কিন্তু ডাবের ভেতরে শ্বাস আছে, সেটা কেটে দিতে বললাম। সেটা কেটে নিয়েও আসলো, কিন্তু এখন সেই খেতে ব্যস্ত। আমরা মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি। আর এই দেখুন কত বড় বড় অনেকগুলো আম পেয়েছি আজকে। আর এই যে এইগুলো নিম পাতা পেয়েছি। নিম বেগুন ভাজা হয়ে যাবে আজকে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আবার বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। আমরা এখন টনি অ্যান্ড গাই স্যালনে যাচ্ছি আমার হেয়ার কাট আর হেয়ার স্পা করতে। আমার চুলটা অনেক লম্বা হয়ে গেছে, আর অনেক দিন ধরেই ভাবছিলাম চুলটা কাটবো কাটবো, কিন্তু কাটা হচ্ছিল না। সামনে বিয়ে বাড়ি আসছে আর এখন টনি অ্যান্ড গায়ে অফার চলছে, তাই ভাবলাম এখনই সঠিক টাইম, চুলটা কেটেই নিই। চুলে শ্যাম্পু করার জন্য আমি বসে পড়েছি, এখন চুলে শ্যাম্পু করে দিচ্ছে। এরকম যদি কেউ আমাকে রোজ শ্যাম্পু করে দিত, তাহলে কি দারুণ ব্যাপারটাই না হতো। আগে চুল কাটা হবে, এখন তারই প্রস্তুতি চলছে। এখন যে অফারটা চলছে সেটার প্রাইস 3000 টাকা। সেখানে 6টা সার্ভিস আছে, তার মধ্য থেকে যে কোনো 3টে সার্ভিস নিতে পারবো। তার ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম, আর এটা 30 এপ্রিল পর্যন্ত চলবে।
তিনটে সার্ভিসের মধ্যে আমি হেয়ার কাট, হেয়ার স্পা আর অ্যান্টি ট্যান ফেশিয়াল নিয়েছি। আমার চুল কাটা হয়ে গেল। চুল কাটার পর আমাকে এরকম দেখাচ্ছে, আমার তো বেশ ভালোই লাগছে চুলটা কাটা। এখন আমার হেয়ার স্পা চলছে আর আমাদের মধ্যে খুব গল্প জমে গেছে। প্রোডাক্ট লাগানো হয়ে গেছে, এখন ম্যাসাজ করে দিচ্ছে। এই ম্যাসাজটা আমার দারুণ লাগছে, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাই। ম্যাসাজের পর এবার কিছুক্ষণের জন্য স্টিমে বসিয়ে দিল। স্টিম হয়ে গেছে, এবার চুলটা ধুয়ে দিচ্ছে। চুলটা ধোয়া হয়ে গেছে, এখন চুলে সিরাম লাগিয়ে ড্রায়ার দিয়ে শুধু চুলটা শুকিয়ে দিচ্ছে। আর আমাকে ড্রায়ার দিয়ে চুলটা এখন সেট করতে মানা করলো, কারণ স্পা করা হয়েছে, হিটের জন্য চুলের সফট ভাবটা চলে যাবে, তাই আর চুলটা সেট করছি না। অফারের তিনটে সার্ভিসের মধ্যে আজকে দুটো সার্ভিস নিলাম, আর একটা সার্ভিস বাকি থাকলো, সেটা কালকে এসে নিয়ে যাব, কারণ আজকে এই দুটোতেই অনেকটা টাইম চলে গেছে আর এখন রাত্রি হয়ে গেছে। আজকের হেয়ার কাট আর হেয়ার স্পা কমপ্লিট, আর এটা আমার আজকের ফাইনাল লুক। আমরা স্যালন থেকে রত্নদ্বীপে বাজার করতে গেছিলাম, সেখানে সবজি বাজার করে এখন মেহফিলে চলে এসেছি। অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আর রান্না করতে ইচ্ছে করছে না, তাই এখান থেকে হালিম আর ফ্রাইড রাইস নিয়ে নেব। এই যে এখানে হালিম পাওয়া যাচ্ছে, আমাদের হালিমের অর্ডার দেওয়া হয়েছে আর দিয়েও দিল। এখানে ফ্রাইড রাইসের জন্য অপেক্ষা করছি, সেটা এখনই 2-1 মিনিটের মধ্যে দিয়ে দিবে। আর আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফেরত আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।